আমার তো মনে হয় টিএমসির সঙ্গে আইএসএফ এর জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কোনো সমস্যা হতেই পারে, যে যারা দেশদ্রোহী মানুষ দেশপ্রেমিকদের পতাকা উত্তোলনে বাধা, যখনই ভাইজানকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে সেখানে রাজনৈতিক দলের রং লাগানো, কেউ গাদ্দারি করে জোর করে এই ধরনের কাজগুলো করে, আমি প্রকাশ্যে বলছি। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kemon achen bondhura? Asha korchi alhamdulillah Allah pakar oshesh rahmote apnara onek bhalo achen. Ami alhamdulillah Allah pakar oshesh rahmote apnader ekanto duai khubi bhalo achi. So bondhura, ajke je byapar ta ke niye alochona korbo apnara thumbnail theke bujhtei perechen je projatantro diboser dineo potaka uttolone badha. এখন এই বাধা কারা দিয়েছে এবং কাদেরকে দেওয়া হয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সর্বপ্রথমে শুনে নেব সেই বিখ্যাত নিউজ। প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ভাঙড়ে, প্রজাতন্ত্র দিবসে তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষ। এই ব্যাপার নিয়ে কথা বলতে আমার জন্য এতটুকুতেই কাফি, কারণ প্রত্যেকটা বিষয় আমি দেখেছি বা আপনারাও দেখেছেন যে কিছু একটা ঝামেলা যখনই আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে হয় বা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে হয়, সঙ্গে সঙ্গে সেটাকে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর মিডিয়াগুলো রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করে। ঠিক আজকের দিনেও যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন নিয়ে ঝামেলা শুরু হয়েছে, সেই ঝামেলাটাও রাজনৈতিক দলের একটা রং লাগাবার চেষ্টা করছে। তো আপনারা যারা জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ রয়েছেন তাঁদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, যে প্রকৃতপক্ষে আইএসএফ বনাম টিএমসির মধ্যে পতাকা উত্তোলন নিয়ে কি কোনো সমস্যা রয়েছে? আমার তো মনে হয় টিএমসির সঙ্গে আইএসএফ এর জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কোনো সমস্যা হতেই পারে না, যদি সে প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে থাকে। কারণ শুরুতেই বলে রাখি, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের দালালি করতে এখানে বসেনি, জাস্ট এটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। প্রকৃতপক্ষে যারা পতাকা উত্তোলনে বাধা বিঘ্ন ঘটায় তারা না কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে, না কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে, না তারা আমার দেশের কোনো সুসন্তান হতে পারে, তারা হতে পারে একমাত্র দেশের গাদ্দার দেশদ্রোহী। তাদেরকে দেশদ্রোহীর মামলায় আইনত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ পতাকা উত্তোলন করবে স্বাধীন ভারতবর্ষের স্বাধীন একজন নাগরিক, সেখানে কেউ বাধা বিঘ্ন ঘটাবে এবং সেই জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলে পুকুরের পানিতে ফেলে দেবে, তার মতো বড় দেশদ্রোহী ভারতবর্ষের বুকে আর দ্বিতীয় হতে পারে না। আর আমি মিডিয়া ভাইদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা কখনোই দেশের সম্পদ নষ্ট করার জন্য, দেশের জাতীয় পতাকাকে অপমান করার জন্য কোনোদিন রাজনৈতিক দলের রং লাগাবেন না, যে অমুক দলের সঙ্গে অমুক দলের ঝামেলা হয়েছে, এরকমটা রং না লাগিয়ে পরিষ্কার করে আপনারা বলুন যে যারা দেশদ্রোহী মানুষ দেশপ্রেমিকদের পতাকা উত্তোলনে বাধা দিয়েছে। কারণ যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, দেশের সম্মান শ্রদ্ধা যাদের বুকের মধ্যে আগলে রেখে দেয়, তারাই এদেশে গর্বের সঙ্গে স্বাধীনভাবে জাতীয় পতাকা উত্তোলন করবে। আর যারা এদেশকে অসম্মান করে, দেশকে ছোট মনে করে, তাদের কাছে দেশের থেকে রাজনৈতিক দলগুলো বড় মনে হয়, যাদের কাছে দেশের সংবিধানের থেকে রাজনৈতিক দলের গুন্ডামি বদমাইশি বর্বরতা যাদের কাছে বেশি প্রাধান্য দেয়, তারা কখনো কোনোদিন আমার দেশের সুসন্তান হতে পারে না, পারে না, পারে না। আজকে বিগত দিন থেকে আমি লক্ষ্য করছি যখনই ভাইজানকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে সেখানে রাজনৈতিক দলের রং লাগানো হচ্ছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন বা শুনেছেন যে ভাঙড়ে ভাইজানের একটা ইসালে সাহাবকে কেন্দ্র করে তুমুল একটা ঝামেলার সম্মুখীন হয়েছিল। ফট করে সেই জায়গাটায় দেখতে পাচ্ছি কিছু মিডিয়া রয়েছে, তারা এক কথায় সুন্দর করে হেডলাইন লিখে দিল যে আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের খণ্ড যুদ্ধ। আরে ভাই, ওটা ইসালে সাহাব, ওটা জলসা মাহফিল। পরে যখন আমরা খবর পেলাম যে ওই দিনেতে ওই জায়গায় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তো এখানে আইএসএফ বনাম টিএমসির মধ্যে কোনো ঝামেলা নয়, ঝামেলা ওই জায়গাটায় আপনারা এটাই বলুন যে ইসলাম দরদী মানুষের সঙ্গে খেলা প্রেমী মানুষদের ঝামেলা হয়েছে। আপনারা এটা বলুন যে ইসলাম প্রেমী মানুষদের সঙ্গে ইসলাম বিদ্বেষী মানুষদের ঝামেলা হয়েছে। কারণ এদেশের কোনো রাজনৈতিক দল এরকমটা নেই বা তাদের যে শিডিউল হয় সেই শিডিউলের মধ্যে কোনো জায়গায় উল্লেখ করা নেই যে আমাদের বিরোধী দলগুলো কোনো রকম অনুষ্ঠান আয়োজন করলে সেই জায়গাটায় বাধা দিতে হবে, বা ভারতবর্ষের সংবিধানে এরকম কোনো জায়গায় লেখা নেই যে ক্ষমতা যাদের কাছে থাকবে তারাই ঠিক করে নেবে যে কারা ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে পরিচালনা করতে পারবে আর কারা পরিচালনা করতে পারবে না, এরকমটা সংবিধানের কোনো জায়গায় লেখা নেই। যদি কেউ গাদ্দারি করে জোর করে এই ধরনের কাজগুলো করে, আমি প্রকাশ্যে বলছি, তারা এদেশের সুসন্তান হতে পারে না, পারে না, পারে না। একমাত্র মূর্খতা বর্বরতা এবং নিজেদের গোড়ামির জন্য এই সমস্ত কাজগুলো করে। তাই আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথাটা আমি আপনাদের কাছে ব্যক্ত করলাম যে এই দেশের মধ্যেও শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য অনেক গোপনে গোপনে দেশদ্রোহী রয়েছে। আপনারা দেখবেন, আপনি যেখানে দেশপ্রেম দেখাতে যাবেন, মানবপ্রেম দেখাতে যাবেন,
ধর্মপ্রেম দেখাতে যাবেন সেই জায়গাতে যারা হস্তক্ষেপ করবে, মনে রাখবেন দুনিয়ার মানুষের চোখে তারা মানুষ হতে পারে কিন্তু আখেরাতে আল্লাহ পাকের দরবার শরীফে তারা কখনো মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না। বন্দী তো আপনি অবশ্যই হবেন, আপনি হক কথা বললে সত্য কথা বললে হয়তো আপনি দুনিয়াতে বন্দী হতে পারেন কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা পথে চলেন, আখেরাতে আল্লাহ পাকের দরবার শরীফে আল্লাহ পাকের আদালতে আপনার বিচার হবেই এবং আপনাকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই যেটা করবেন ভেবে চিন্তে করবেন, যেটা বলবেন ভেবে চিনতে বলবেন। আর সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো যে কোন রকম দেশের সম্মান রক্ষার্থে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি, দেশকে শ্রদ্ধা জানিয়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি, সেই জায়গাটায় যদি কোনো দলীয় নেতা হোক, কোনো মন্ত্রী হোক, যদি সেখানে বাধা প্রয়োগ করে, আপনারা তাদেরকে কোনো দলীয় নেতা হিসাবে বিবেচিত করবেন না। আপনারা এইভাবে বিবেচিত করবেন যে দেশদ্রোহীরা দেশপ্রেমীদের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়েছে, দেশবিরোধীরা দেশপ্রেমী মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই তাদেরকে দেশদ্রোহীর আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেশের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ অটুট রেখে দেন এবং গোপনে গোপনে যে সমস্ত দেশদ্রোহীরা ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।